নমস্কার বন্ধুরা, নিউজ অব ত্রিপুরা চ্যানেলটাতে আবারও আপনাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আবার আরেকটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে, কতটা কোয়ালিফিকেশন লাগবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদের সব ধরনের ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা, ত্রিপুরা বা অল ইন্ডিয়া জব সংক্রান্ত ইনফরমেশন পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পর বন্ধুরা যে পাশে থাকা বেল আইকন আছে সেটাকে প্রেস করে রাখবেন, অবশ্যই অলটাতে ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমরা কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বন্ধুরা, এটা সম্পূর্ণ ফ্রি। তো আপনাদের নোটিফিকেশনটা দেখিয়ে দেওয়া যাক কী আছে নোটিফিকেশনে। নোটিফিকেশনটা দেখাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা অনেক সময় ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান, তো আপনারা প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইকস আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে পরবর্তী ভিডিও বানাতে, তো প্লিজ লাইক করে দেবেন। আজকের জন্য লাইকসের টার্গেট যেটা রাখলাম সেটা 50টা লাইকসের টার্গেট রাখলাম, আশা করি আপনারা সেটা সম্পূর্ণ করবেন। তাহলে চলুন বন্ধুরা, কী আছে নোটিফিকেশনে আমরা সেটা দেখে নিই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যা নিয়ে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। জব ফেয়ারের জন্য বিজ্ঞপ্তি বন্ধুরা, ভারত সরকারের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস প্রকল্পের আওতাধীন ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহর ঊনকোটি ত্রিপুরার ব্যবস্থাপনায় আগামী 6 মার্চ 2020 ইংরেজি তারিখে ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহর অফিস প্রাঙ্গণে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেসরকারি ক্ষেত্রে চাকুরির জন্য একটি জব ফেয়ার অনুষ্ঠিত হবে। জব ফেয়ারে যোগদানের জন্য চাকুরি প্রত্যাশীদের ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কৈলাসহর অফিসে নাম নথিভুক্ত করে চাকুরি মেলায় অংশগ্রহণ করার জন্য প্রবেশপত্র সংগ্রহ করার আহ্বান করা হয়েছে। চাকুরি মেলায় অংশগ্রহণকারী এমপ্লয়ার পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো, কি আছে সেটা আপনারা সেটা দেখে নিন। 1 নম্বরে বন্ধুরা, এমপ্লয়ার নাম ও ঠিকানা লক্ষ্মী টিএ কোম্পানি লিমিটেড মনুবেলি কৈলাসহর, পদের নাম মেশিন অপারেটর অথবা মিলিং চেসার, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, সঙ্গে আইটিআই পাস লাগবে বন্ধুরা, পদের সংখ্যা 5টি, মাসিক বেতন ন্যূনতম মাসিক বেতন যেটা থাকছে 6000 টাকা, কর্মসংস্থান যেটা থাকছে কৈলাসহর। 2 নম্বর, অল ত্রিপুরা সিকিউরিটি ফোর্স আগরতলা ত্রিপুরা ওয়েস্ট, পদের নাম সিকিউরিটি গার্ড, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, পদের সংখ্যা 20টা, মাসিক বেতন 5000 থেকে শুরু করে 9500 টাকা থাকছে, কর্মস্থান সমগ্র ত্রিপুরা। 3 নম্বর, এলআইসি অফ ইন্ডিয়া আগরতলা, পদের নাম মার্কেটিং এজেন্ট, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, পদের সংখ্যা 50টা, মাসিক বেতন কমিশন ভিত্তিক উপার্জন থেকে দেওয়া হচ্ছে, কর্মস্থান যেটা কৈলাসহর থাকছে। তাছাড়াও বন্ধুরা, এই জব ফেয়ারে অংশগ্রহণ করবে আধুনিক পদ্ধতিতে কীভাবে চৌপাচ্চায় মাছ চাষের মাধ্যমে স্বাবলম্বী হওয়া যায় এর প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা। উৎসুক প্রার্থীরা প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে পারেন। প্রশিক্ষণ প্রদানকারী সংস্থার নাম সহ বিস্তারিত নিচে দেওয়া হলো। প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা যুব বিকাশ কেন্দ্র ইস্ট চানমারি আগরতলা ত্রিপুরা ওয়েস্ট, প্রশিক্ষণ কোর্সের নাম বায়োফ্লক ফিশ ফার্মিং আগরতলা, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস, পদের সংখ্যা 100টা, প্রশিক্ষণ কেন্দ্র আগরতলা, বিশেষ দৃষ্টব্য থাকা ও খাওয়ার ব্যবস্থাপনা আলোচনা সাপেক্ষ। এখানে বন্ধুরা এইজ সম্পর্কে কোনো ধরনের ডিটেলস দেওয়া হয়নি যে কতটা এইজ থাকতে হবে, আলাদা হবে এসসি এসটির জন্য কোনো ধরনের রিল্যাক্সেশন থাকছে কি না, তো এই নিয়ে কোনো ধরনের বিবরণ দেওয়া হয়নি। ফিস আশা করি লাগছে না বন্ধুরা, অনলাইন এই অ্যাপ্লাই করতে হচ্ছে না, সম্পূর্ণ অফলাইন। তো আপনারা এই যে তাদের অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আছে তা আপনারা যে কোনো সাইবার ক্যাফে গিয়ে বানিয়ে নিতে পারেন। বাকি বন্ধুরা, যদি আপনাদের কোনো ধরনের ডাউট থেকে থাকে তাহলে তাদের একটা যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে আপনারা যোগাযোগ করতে পারেন। আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি এই ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন। আজকের জন্য এখানে শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।